হ্যালো ভিউয়ার্স, মুন্সি বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আমিন মুন্সি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশের জনপ্রিয় শিশু শিল্পী লুবাবাকে। আমি প্রথম যখন তাকে মানে শাহরুখ খানকে দেখেছি আমি পুরো কেঁদে দিয়েছি। বর্তমানে এই লুবাবাকে নিয়ে সব থেকে বেশি ট্রল করা হচ্ছে, সব থেকে বেশি আলোচিত সমালোচিত এই শিশু শিল্পী অভিনেত্রী আমাদের লুবাবা। আমাদের বাংলাদেশের রিসেন্ট অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হচ্ছে লুবাবা। তো আমাদের এই শিশু শিল্পী লুবাবা যখন প্রথম শাহরুখ খানকে দেখে তখন সে কেঁদে দিয়েছে। আমি প্রথম যখন সাকিব মানে শাহরুখ খানকে দেখেছি আমি পুরো কেঁদে দিয়েছি। যখন সে সাকিব খানের প্রিয়তমা মুভি দেখে তখন সে প্রিয়তমা মুভিতে সব জায়গাতেই কেঁদে দিয়েছে। মা, আমি যখনই দেখেছিলাম আমি এভরি সিন আমি কেঁদেছিলাম। আহারে, চোখের পানিতে বুকটা ভাইসা যায়। এমনকি সে যখন আরিফিন শুভ সিনেমা দেখে তখন সে কিন্তু কেঁদে দিয়েছে। আমি ওটা ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেঁদে দিয়েছিলাম। তবে যাই হোক, মেয়েটি কিন্তু অনেক পাকনা। আমার বয়স হিসাবে আমি বেশি পাকনা পাকনা কথা বলি। লুবাবার প্রথম একটি ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয় যে সে সাকিব খানকে চিনে কিনা, সে কিন্তু বলে যে সাকিব খানকে চিনে না। চিত্রনায়ক সাকিব খান চিনে না। ও মাই গড, কি মানা যায়। কিন্তু তার কয়েকদিন পরে যখন নতুন একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় সে যদি বড় হয়ে নায়িকা হতে চায় তাহলে নায়ক হিসেবে সে কোন নায়ককে চায়, সে কিন্তু পরক্ষণেই বলে আমি নায়ক হিসেবে সাকিব খানকেই চাই। তোমার বিপরীত পাশে নায়ক বা তারও অভিনেতা হিসেবে কাকে চাও? যেহেতু এখনো ছোট তো অবশ্যই সাকিব খান। একটা ব্যাপার বুঝলাম না যে সে যখন প্রথমে সাকিব খানকে চিনতই না আবার এখন সে নায়ক হিসেবে সাকিব খানকে পেতে চাইছে, কিসের মধ্যে কি বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় তার যে বয়স সে বয়সে এখন সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের নায়িকা হিসেবেই বেশি মানাবে। তো যাই হোক, তো তোমার বয়স কত? যদি আমি এই বয়সী, আমার বয়স 13। হ্যাঁ, আমাদের এই লুবাবা ছোটবেলা থেকে শিশু শিল্পীর অভিনয় করে গেছে। তার প্রথম একটা বিজ্ঞাপন ছিল সাকিব আল হাসানের সাথে। আচ্ছা, কি করলে তোমার মতো অলরাউন্ডার হবে? প্রথমে কিন্তু কেউ তাকে চিনতো না। তার দাদার মৃত্যুর দিনে প্রথমে তাকে সবাই টেলিভিশনে দেখে এবং সেখানে তাকে সবাই চিনতে পারে এবং তার ওই কান্না জর্জরিত কথা শুনেই সবাই তার প্রতি সিম্প্যাথি দেখায়। কিন্তু এই সিম্প্যাথি গুলোই পরবর্তীতে মানুষকে আরো যেন ট্রল করতে শুরু করে। ঠিক বলেছো, সে এত অল্প বয়সে কিন্তু খুব পাকনা পাকনা কথা বলা শিখে গেছে এবং এই পাকনা পাকনা কথা বলার কারণে কিন্তু সে আজ ট্রলের শিকার হচ্ছে। জিজ্ঞেস করতে পারে সে বলে কি লাল সবুজ এটা কোনো কথা, আমার প্রিয় রং লাল নাকি সবুজ এটা কোনো কথা, এটা কোনো লজিক কথা, এটা তো কোনো লজিক নেই। এইসব এই যে লাল নীল কোন ফেভারিট অ্যানিমেল এসব দিয়ে দুনিয়া চলে না। সে বলে এই যে এই কথাগুলো লাল সবুজে কিন্তু দুনিয়া চলে না। তো মামনি, তাহলে দুনিয়াটা চলে কিসে? আমাদের ছোট্ট লুবাবা কিন্তু সুন্দর গান গাইতে পারে, সে সুন্দর নাচানাচিও করে, সে সুন্দর ভাবে অনলাইনে ইংরেজি কোর্সও করায়। ভালো প্রতিভা, বাংলাদেশের প্রতিভা, আমি খুব খুশি। তার এই ইংরেজি কোর্স দেখে আমার শুধু একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আমি কেন্দ্রে দিয়েছি এর ইংরেজিটা কি। আমাদের এই লুবাবা বাংলা, হিন্দি এবং শ্রীলঙ্কান এই তিন ভাষায় গান গাইতে পারে। তাহলে তো একের ভিতরে তিন, ইসলামী গান পারে না, তাহলে একের ভিতরে চার হয়ে যেত। হ্যাঁ, আরবি অবশ্যই পারবে কারণ সে ছোটবেলায় প্রথমে আরবিতেই গান গাইতো। আর এখন সে এমন গান গায়। যত কথা রাখা ছিল বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। মরুভূমিতে এই প্রিয়তমা গানটি শুনে আমার কিন্তু খুব ভালোই লাগছে। আমি তো ভেবেছিলাম যে অন্য কেউ হয়তো গান গাইছে, কিন্তু পরবর্তীতে ভালো করে দেখি যে না, আমাদের এই শিশু শিল্পী লুবাবা গান গাচ্ছে প্রিয়তমা গান। গানের পাশাপাশি আমাদের লুবাবা কিন্তু অনেক সুন্দর নাচ করতে পারে। সে গাড়িতে নাচে, সে বাসায়ও নাচে,
এই পাকনা মেয়েটা এত পরিমাণ কথা বলতে পারে যে এত পরিমাণ কথার মধ্যে ম্যাচুরিটি দেখায়, এই ম্যাচুরিটি দেখানোর জন্য মাঝে মাঝে ম্যাচুরিটি কথা বলতে গিয়ে সে নিজেই কিন্তু আটকে যায়। মানুষ হচ্ছে মানে আমার মনে হয় এই অল্প বয়সে লুবাবা কথা বলতে গিয়ে একটু বেশি পাকনা পাকনা কথা বলার কারণে মানুষের ট্রোলের শিকার হচ্ছে। তো তার যখন কথা বলা উচিত, এই কথা বলার সময় তাকে একটু ভেবে কথা বলা উচিত যে সে কী বলছে, এর পরিপ্রেক্ষিতে কী হতে পারে। যেহেতু সে ছোট শিশু বাচ্চা, তার বয়স মাত্র 13 বছর, তার সেরকমই আচরণ করা উচিত। ভবিষ্যতে যেন সে আরও ভালোভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, ভালো বড় হতে পারে, কোনো রকম যেন ট্রোলের শিকার না হতে পারে, সেই হিসেবে তাকে মনোনিবেশ করা উচিত। যেহেতু লুবাবার দাদা আব্দুল কাদের সাহেব একজন খ্যাতিমান অভিনেতা ছিলেন, আমি আশা করি লুবাবা বড় একজন খ্যাতিমান অভিনেত্রী হবে। সেক্ষেত্রে তার একটু খেয়াল রাখতে হবে সে যেন এরকম কথাতে বা ট্রলের কোনো রকম শিকার না হয়, সে যেন তার ক্যারিয়ারের দিকে, তার পড়াশোনার দিকে এবং তার ভবিষ্যতের দিকে যেন সে খেয়াল রাখে এবং সেভাবে যেন সে বেড়ে উঠতে থাকে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।